আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রস্তুতির পূর্বে আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং বিষয়টিকে জেনে নিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমরা মূলত তোমাদের তথ্য যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে অ্যাসাইনমেন্ট নং এক অ্যাসাইনমেন্ট সব হচ্ছে ষষ্ঠ এবং শিরোনামটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির দৈনন্দিন ব্যবহারে আমাদের জীবনযাত্রার পরিবর্তন এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম চলো শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্টের প্রস্তুতির পূর্বে অ্যাসাইনমেন্টের প্রশ্নটিকে আমরা একটু ভালোভাবে দেখিনি শিক্ষিত শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে মূলত প্রথম অধ্যায় থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার থেকে যেখানে শিরোনামটি দেওয়া আছে ইতিমধ্যে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি জেনে গেছো আমাদের কিছু নির্দেশনা ও নির্দেশক রয়েছে অ্যাসাইনমেন্টটি প্রস্তুতের জন্য আমাদের নির্দেশনা এবং নির্দেশকগুলোকে যথাযথভাবে অনুসরণ করতে হবে আমাদের বরাদ্দকৃত নম্বর হচ্ছে ষোলো চলো এ পর্যায়ে আমরা প্রথম প্রশ্নটি সমাধানের জন্য নির্দেশনা ও নির্দেশকটিকে দেখে নেব অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করার জন্য নিচে দাপ সমূহ অনুসরণ করতে হবে প্রথমত হচ্ছে ব্যক্তিগত সামাজিক যোগাযোগের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করতে হবে এটি হচ্ছে আমাদের নির্দেশনা চলো আমরা নির্দেশনাটি অনুসারে প্রশ্নটি সমাধান থেকে দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্টের উপর অংশ অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনামটিকে লিখে নেবে ব্যক্তিগত সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রযুক্তি কোন প্রশ্ন উত্তর ব্যক্তিগত সমাজ জীবনে সহজে যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য এক্ষেত্রে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি মোবাইল ফোনে কথা বলা বা এস এম এস দেওয়ার মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পায় মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ইমেল বা চ্যাটিং করা যায় শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি তার সাথে এস এম এস ইমেল চ্যাটিং এমনকি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের কথা যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যোগাযোগের ক্ষেত্রে একটি অনেক বড় পরিবর্তন এনেছে সুতরাং একথা বলার অপেক্ষা রাখেনা যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যক্তিগত সমাজ জীবনকে সহজ ও গতিশীল করেছে ছিল তোমাদের কোন প্রশ্নের সমাধান এ পর্যায়ে আমরা পরের প্রশ্নটিকে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখে এবার খনং প্রশ্নের উত্তর শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি শিক্ষা ক্ষেত্রে ব্যবহার শিক্ষা ক্ষেত্রে এখন মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পড়াশোনা অনেক চমকপ্রদ ভিডিও দেখানো যায় বিজ্ঞানের বিষয়গুলোকে অনেক বড় বিজ্ঞানের বিষয়গুলোকে অনেক বড় স্ক্রিনে প্রদর্শন করা যায় শিক্ষার্থীরা এখন পরীক্ষার হলে গিয়ে খাতা লেখার পরিবর্তে সরাসরি দেশ বিদেশে বিভিন্ন সরাসরি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে বর্তমানে শিক্ষার্থীরা একটি জায়গায় অবস্থান করে করে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারে প্রযুক্তি কল্যাণে এখন হয়তো শিক্ষার্থীরা স্কুল ব্যাগে বোঝাই করে বই নিয়ে যেতে হয় কিছুদিন পর তাও হয়তো প্রয়োজন হবে না একটি ই বুকের কল্যাণে তাদের সকল পাঠ্য পাঠ্য বই ই বুক আকারে সাথে নিয়ে ঘুরতে পারবে এমনকি শুধু পাঠ্য বই নয় লাইব্রেরির অনেক প্রয়োজনীয় বই এখন তারা প্রযুক্তির ঘুরছে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে সুতরাং প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির ভূমিকা অপরিসীম এই ছিল খনন প্রশ্নের সমাধান শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা পরের প্রশ্নটিকে দেখে নেব তোমাদের পরের প্রশ্নটি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা গণন প্রক্রিয়া সমাধান থেকে দেখে নেব শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় তখন তার সব ধরনের তথ্য সংগ্রহন থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংগ্রহ করা সম্ভব দূর থেকে টেলিফোন ব্যবহার করে স্বাস্থ্য সেবা দেয়া যায় সেটার নাম দেয়া হয়েছে টেলিমেডিসিন কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় রোগ নির্ণয় ওষুধের মান নিয়ন্ত্রণের কাজ করলে ভুল হবার সম্ভাবনা কম থাকে এছাড়া কম্পিউটার স্ক্যানার শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে তা বলে দিতে পারে এছাড়াও বর্তমানে ক্যান্সার রোগের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে কম্পিউটার সাহায্যে গবেষণা করা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের গণ প্রশ্নের সমাধান এ পর্যায়ে আমরা পরের প্রশ্নটিতে দেখিনি আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ব্যাংকিং এ তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে হবে চলো আমরা প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই ঘন প্রশ্ন উত্তর ব্যাংকিং এ তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব একটা সময় ছিল মানুষকে ব্যাংক থেকে টাকা তুলতে সেই ব্যাঙ্কে যেতে হতো যেখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টই খোলা হয় কিন্তু আধুনিকতার ছয় ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে ব্যাংকিং ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের ফলে এখন প্রায় সব ব্যাংক অনলাইন হয়ে গেছে ফলে ওই সমস্ত ব্যাঙ্কের গ্রাহকরাও ব্যাংকের যে কোনো শাখা হতে টাকা তুলতে পারেন এমনকি ব্যাঙ্ক কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে যে কোনো সময় টাকা তোলা যায় ইদানিং মোবাইল টেলিফোন ব্যবহার করেও ব্যাঙ্কিং শুরু হয়েছে অনলাইন ব্যাঙ্কিং দিয়ে দিনটার চব্বিশ ঘন্টার যে কোনো সময় টাকা তোলা যায় আবার যেসব ব্যাংক অনলাইন হয়ে গিয়েছে সেগুলোতে দেশে যে কোনো শাখা হতে টাকা তোলা যায় পরিশেষে বলা যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং এর ক্ষেত্রে ক্ষেত্রকে অধিকতর গতিশীল করেছে মানুষের নিকট ব্যাংকিংকে অতি সহজ করেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের তথ্য প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর আমাদের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে অন্যান্য অ্যাসাইন সপ্তাহের অ্যাসাইনমেন্টের লিংক দেওয়া আছে এবং এই সপ্তাহের অন্যান্য বিষয়ের লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা ভিডিওটি পিন কমেন্টেও অ্যাসাইনমেন্টের অন্যান্য অ্যাসাইনমেন্টগুলোর লিঙ্ক পেয়ে যে যাবে তো আমাদের চ্যানেল থেকে সকল প্রকার ভিডিওগুলোর সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ